আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন আমাদের এইদিকে ফজরের পরের সকালটা একদম বাতাস আর বাতাস ছিল চারিদিকে মনে হচ্ছিল মনে হয় এই তো ঝড় নেমে আসবে কিন্তু না একটু ঝড় হয়নি মাশাল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দেখো সব ভাই বৃষ্টির পানিতে আমাদের লেবু গাছের ধুলোবালি সব চলে গেছে মাশাল্লাহ আর এই তো দেখো আমাদের লেবু গাছের লেবু মাশাল দেখো একদম মানে কি রোদের কারণে লেবুগুলো বড় হয় নাই আর এই সাইড দিয়ে কালো হয়ে গেছে আর এই দেখো আমার ডালিম গাছ মাশাল্লা বৃষ্টির পানিতে একটু তরতাজা হয়েছে দুইটা গাছ মাশাল্লাহ এই দেখো লেবু এই যে লেবু তারপরে এই যে লেবু মাসাল্লাহ এই দেখো আমার এটা মালটা না কমলা গাছ যেন কিন্তু এখনো কোনো কিছুই হয় নাই অনেকদিন যাবত এই গাছটা এনে লাগানো হয়েছে এই যে একটা গাছ আর এই যে একটা গাছ মালটা আর কমলা বুঝছ আমার লাগানো মেহেন্দি গাছ এই গাছটা একদম প্রথম লাগিয়েছিলাম দেখো এই গাছটা বেশি একটা পাতা হয় না এই তো এই আম গাছগুলো তোমাদের ভাইয়া লাগিয়েছে গাছটা কেমন বাঁকা হয়ে গেছে মনে হয় ঝড়ে এমন হয়ে গেছে দেখো মশালা পাতা হয়েছে ভালোই বড় হয়েছে গাছটাই তো তোমরা সবাই জিজ্ঞেস করো ভাইয়া কত বছর হইল গেছে ছুটিতে এসে তো এই গাছগুলো দেখলে কি মনে হয় তোমাদের ভাইয়া এই গাছগুলো লাগিয়ে গেছে তো দেখি তোমাদের আইডিয়া কেমন বলো তো সবাই তোমাদের ভাইয়া কত বছর ধরে গেছে এই তো এই আম গাছগুলো দেখে বলবো এই তো এই আমরা গাছটা আমি এনেছিলাম বারো মাসি আমরা গাছ বুঝছো অনেক মিষ্টি আমরা গাছটা গাছ কিনতে গেল মানে যা যা বলে তাই আমরা বিশ্বাস করি কিন্তু দেখো ধরছিল পড়ে গেছে দুইটা ছিল বলে একটা এখন আছে এটাও থাকবে কিনা জানি না আল্লাহ ভরসা এই তো এই যে একটা আম গাছ এই তো একটা আম গাছ এই আম গাছগুলো তোমাদের ভাইয়া লাগিয়ে গেছে তো সবাই বলো তোমাদের ভাইয়া কবে আসছিল দেখি তোমাদের কেমন আইডিয়া বলো সবাই নতুন পাতা ছাড়তেছে মেন্দি গাছে এই তো এই যে নতুন পাতা এখন এই গাছটা একদম তরতাজা হয়ে যাবে একদমই পাতা নাই নতুন পাতা দিয়ে ভরে যাবে ওই যা তো দূরে তাকিয়ে দেখো সবাই একদম হলুদ কালার হয়ে গেছে আমাদের খেতের ধান কিছু দিনের মধ্যেই কাটা হবে ওই তো দূরে দেখা যায় দেখো হলুদ আর হলুদ কালার ওগুলো আমাদের ধান পিকে গেছে আসসালামু আলাইকুম হাই ঘুঘু পাখি তুমি ভালো আছো তোমাদের বাবু এখনো হয়নি বাবু এই যে বাবু তুমি আমাকে ঠকুত দিবা হ্যাঁ তুমি আমাকে দিবা বাবু বাবু হ্যাঁ সবাইকে হাই বলো বলো আন্টি আঙ্কেল তোমরা সবাই কেমন আছো আমার রুনামার জন্য দোয়া করবা সবাই ঠিক আছে গুগু পাখি গুগু পাখি তোমরা ভালো আছো হম তোমাদের মন খারাপ বাবু ও বাবু তোমাদের বাবু তাড়াতাড়ি এসে পড়বে মন খারাপ করো না আল্লাহ ভরসা ওকে আসসালামু আলাইকুম হাই আপনি কেমন আছেন চলে যাচ্ছেন কেন আমি আপনাকে কিছু বলেছি হ্যাঁ চলে গেলেন কেন আপনি আসেন আমার কাছে আসেন হ্যাঁ কি করছেন আপনি আপনাদের মন খারাপ আপনি কি ডিম পারছেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি এখন আমাদের খেতের সবজি আনতে যাচ্ছি দেখো আমাদের রান্নাঘরের পিছন সাইড একদম বাঁশের ঝোঁক দিয়ে ভরা তোমাদের তো অবশ্য আমার এই জায়গাটা এত দেখো তোমরা পরিচিত হয়েই গেছো আমার এই জায়গাটার সাথেও তাই না বলো সবাই ভালো লাগে না তোমাদের বলো এমন ঠান্ডা পরিবেশ ওয়াও কত সুন্দর একটা একদম মানে আকাশি কালারের পাখি দেখো মাশাল কত যে দেখছো দেখো মানে সরি আমি মনে ভুল বলছি নীল আর আকাশি মানে নীল না আবার একদম উড়ে গেছে আল্লা গো একসাথে কতগুলো কুকুর দেখছো নাকি সবাই সমস্যা নাই অনেক মানুষ আছে ডাটা ডাটা আমার না ডাটা সবজিটা অনেক ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ডাটা এই তো আমি এখন একটু তর তাজা ডাটা নিয়ে যাব দেখো কত সুন্দর না দেখো তুলে ফেলেছি ক্ষেতের মাটিগুলো না দেখো এই জায়গায় এই যে সুতা দিয়ে জানলা দেওয়া হয়েছে শাকগুলো নাকি মা আসল্লা দেখো এই শাকগুলো কি মনে চায় যে ফালাই দিই বলো মনে চায় যে রান্না করেই খেয়ে ফেলবো ফালাবো না ইসমিল্লা কত সুন্দর তোর তাজা দেখছো ক্ষেতের শাক সবজি খাওয়ার মজাই আলাদা তাই না বলো সব ভাই আর দেখো আমাদের দুন্দুল গাছটা মারা গেছে গোড়া অবশ্য বেঁচে আছে দেখো কত সুন্দর 마샬라 마샬라 একদম টাটকা ডাটা আল্লাহ দেখো এইগুলা কি এইগুলা কি বলো তো এইগুলা কি ফেলে দেওয়া যায় এত সুন্দর শাক আল্লাহ দেখো আমি তো এই শাক ফেলবো না 마샬라 কত সুন্দর তাই না বলো সবাই এটা আমি এখন ছেব বিসমিল্লাহ দেখো কত মাটি উঠা যায় দেখো কত সুন্দর মাশাল্লাহ সবাই কিন্তু আমাদের খ্যাত দেখে মাশাল্লাহ বলবা ঠিক আছে দেখো এটা ছিঁড়ি বিসমিল্লা আমার শ্বশুরে পটল খেতে পানি দি দিচ্ছে দেখো অনেক যত্ন করে শাক সবজি লাগালে আমার শ্বশুরে ডাটা তোলা কমপ্লিট মাসা এখন দেখো ধুল এগুলো ছোট ছোট এটা নেওয়া যাবে না দেখো এই যে একটা মোটা এটাও নেই না বৃষ্টি আসছে তো একদম মাটি নরম তো এই তো আমার এই ডাটাগুলোতেই হয়ে যাবে দেখো কতগুলো শাকও হয়েছে মাশাল এই তো আমার আমাদের খেতে সবজি তোলা কমপ্লিট এখন আমি চলে যাই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবজি তোলা কমপ্লিট এখন আমি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে এগুলো কাটবো তো এই তো আমি এখন চলে যাই আমাদের বাড়ির পিছনটা না অনেক ভালো লাগে একদম ঠান্ডা বাতাস আমাদের গাছে না বুঝছো আম দেখলাম আমি আমার শ্বশুরকে বললাম গাছে দুইটা আম বলতেছিল যে পেরে নিয়ে যেতে অনেক উঁচুতে আমি কিভাবে পারবো তো পাকলে আম এমনিতেই পড়ে যাবে তাই না বলো সবাই দুইটা আম বুঝছো দুইটা আম হয়ে আছে কত বড় গাছ মাত্র দুইটা আম হয়েছে আল্লাহ আরেকটা আম দেখলাম বুঝছো এই গাছটায় বড় বড় গাছে একটা দুইটা দেখো কত জঙ্গল দেখো সবাই আমার শাশুড়ি হাসে বাচ্চা সরি 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 তোমাকে একটা পাড়া দিয়ে ফেলছি সরি বাবু যা বিরক্ত করুন না যাও 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 সরি 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 যাও যাও দেখছো ওরা সবাই আবার আসতেছে এখন চলে যাচ্ছে আবার ওদের কাছে কেমন আছো আসসালামু আলাইকুম দেখো সবাই আমার একটা ছোট বাবু কবুতর হইছে আর একটা ডিম পাশে ফুটে নাই এখনো আর একটা হইছে বাবু কবুতর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করো ও যেন বেঁচে থাকে ভালো থাকে বুঝছো তাহলে আমি ওকে খেতে পারবো যাই হোক মজা করলাম কেমন। থাকে থাকে। সুস্থ আসসালাম আলাইকুম এই যে দেখো আরেকটা বাবু কবুতর ছোট্ট বাবু কবুতর না হায় বাবু ওর সাথে যেন আরেকটা বাবু কবুতর ছিল সেটা মারা গেছে তাই ওর মনটা অনেক খারাপ ও একা একা থাকে সারাদিন তো যাই হোক তোমরা সবাই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক শেয়ার করবা তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওগুলো ওকে আমার কলিজাগুলো লাভ ইউ অল তারপরে আমি রান্না বসিয়ে দিয়েছি চুলায় আমি এখন ভাত রান্না করতেছি তারপর আমি তরকারি রান্না করব ভাতটা এখনো হয়নি জাল করছি ভালো মতো ভাতটা হলে নামিয়ে নেব এই তো তারপর আমি পাটার মধ্যে মশলাগুলো বেটে নিচ্ছি পাটায় বাটা মশলাগুলো রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচও বেটে নিচ্ছি সুন্দর করে তারপর আমি এটা দিয়ে রান্না করব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজবো তাই আমি এখন তেলটা একটু গরম করে নেব তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো ভালো মতো ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলো উঠে নেব তারপর আমি কড়াইয়ের মধ্যে আমার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা কষিয়ে নেওয়ার জন্য আমার খেত থেকে আনা ডাটা আর টমেটোগুলো কেটে নিয়েছি আমি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এই ডাটা আর টমেটোগুলো আমি মশলাগুলোর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপর পানি দিয়ে জাল করে মাছ দিয়ে নামিয়ে নেব তাহলেই আমার তরকারি রান্না করা কমপ্লিট হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে

আলহামদুলিল্লাহ আমার ভাত তরকারি রান্না করা কমপ্লিট সত্যি বলতে আমরা তিনজন মানুষ বেশি কিছু রান্না করা হয় না প্লিজ তোমরা কেউ বাজে কমেন্ট করো না আর এখানে এক বেলার খাবার রান্না করা হয়েছে এই তো আমি খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ আমার আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম